এইখন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র আর রাজ্য সরকারে ভাল দিনের সপন দেখায়, আশ্চর্য দিনের সপন দেখে রাইজক যে মাধমার সজাইছে আপনাদের নিশ্চয় গম পাইছে যে এইখন যে সরকার, এইখন সরকারে রাইজর প্রতিবাদী আন্দোলনক সদায় কোনো দিন গুরুত্ব দিয়া নাই। আজি চাওক, আজি আমি পেট্রোল ডিজেলর যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির প্রতিবাদত আজি আমি এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করলো। ইয়ার আগতেও আমি কেবাবার রাইজে বিভিন্ন দল সংগঠনে আমি পেট্রোল ডিজেলর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করে আইসো, কিন্তু এইখন সরকারে সাধারণ রাইজর যে অবস্থা সেই অবস্থার প্রতি আহ্বান করেছে এইখন সরকারে। আজি আন্তঃরাষ্ট্রীয় বাজারত আজি পেট্রোল ডিজেলর মূল্য আধা দাম, 40 টাকা দরত, 40 টাকা পার বেরেলত আন্তঃরাষ্ট্রীয় বাজারত পেট্রোলের দাম। আর সেই পেট্রোল আজি আমি ভারতবর্ষত প্রায় 100 টাকা হবার হল, 100 টাকা দরত আমি কিনবলগিয়া হয়েছে। সাধারণ রাইজে এসাজ খাবলৈ অসুবিধা হয়ে গেছে, আপনাদের নিশ্চয় গম পায়। লকডাউনের ফলত বিভিন্ন মানুষে কর্মসংস্থাপন হেরুয়াইছে, যি সময়ত আমাক অসমত নিবনুয়া সমস্যা দিনক দিনে বৃদ্ধি হয়ে আইছে, তেনে ক্ষেত্রত এইখন সরকারে কেনেকৈ পেট্রোল ডিজেলর দাম, বিশেষকৈ পেট্রোলের দাম প্রায় 100 করিব হল। এইখন সরকারে এতিয়া স্লোগান দিয়ে যে আমার লক্ষ্য 100+, সেই 100+ মানে কি আপনাদের গম পাইছে নিশ্চয়, সেই 100+ মানে হয়েছে এই পেট্রোলের দাম, ডালির দাম, খাদ্য সামগ্রীর দাম। গতি এইখন সরকারে, এইখন সরকারে কেবল জনবিরোধী আইনসমূহ বিলসমূহ আইনত পরিণত করেছে, তাইর বাইরে রাইজর কোনো ভাল পদক্ষেপ লওয়া নাই।